हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तोप्पू कुकिंग स्टूडियो। आज के आबारो हाजिर होलम डिमेर भिन्न धर्मी एक रेसिपिर संगे। हमार आजकल रेसिपिटर नाम होच्छे डिमेर मालाईकारी। आमरा तो डिमेर साधारणत अनेक रेसिपि खेये थाकि, किन्तु मालाईकारी किन्तु डिमेर कखनो खावा हयनि। आज के आमी आपनादेर संगे ए डिमेर मालाईकारी रेसिपिटा शेयर करब। चलुन ताहले देखे नेवा जाक आमार आजकेर रेसिपिर पुरो प्रसेसटा। रेसिपिटी तैरिर जन्य अलरेडी चूलाए दिए दिए एक फ्राई पैन और दिए दीची पर्याप्त तेल। हमें तेलटा आगे थे ये दीची कारण हमें एखे मसलाटा के प्रथम कषे नहीं। और ये रेसिपी तेलटा के एक बाड़ी दीते हैं, एखे हमें यूज कर लन फोर्थ कपर मत सयाबिन तेल। दिए दीची एक कपर मत प्याज कुचि। हमें प्याजटा के आगे थे कुचि को नहीं प्याजटा के खूब भालोम भेजे नहीं। मिनिमाम 3 मिनिटर मत प्याज़टा के भेजे नेब। प्याज़टा भाजार समय सामान्य लवण दिए कुक करब, ताहले प्याज़टा खूब सहजे नरम हो आसबे। एखन हल्का करे लवण दिए आमी एखन प्याज़टा के कुक करते शुरू करेछि। एभावे 3 मिनिट कुक करले किन्तु प्याज़टा कुक करा हो जाबे, एकदम ब्राउन कलर करार कोनो दरकार नेई। एभावे हल्का करे एकटु प्याज़टा के भेजे निले चलबे। देखो आमार प्याजटा भाजा हो गेछे, अनेकटा नरम हो गेछे। दिए दिलाम 1 चामचेर मतो मरीच बाटा, दिए दिलाम जीरा बाटा, दिए दिच्छि आदा बाटा। दिए दिलाम मरीचेर गुड़ा। आमि किन्तु काँचा मरीच एबं मरीचेर गुड़ा दुटोई यूज करेछि। दिए दिच्छि सामान्य हलुद, एखाने खूब सामान्य करे हलुदटाके यूज करते हबे। आर दिए देब स्वादमतो लवण। सबगुलो उपकरणके दिए दिलाम। जीरार गुड़ा दिए दीची, धनियार गुड़ा दिए दीची, शाही जीरार गुड़ा। एखन सब मसलागुलो के भालो मतो एभावे कुक करे नेछि। आर मसलागुलो के भालो मतो कषिये निते हबे। मसलागुलो के एकटु टाइम निये 4 থেকে 5 মিনিট टाइम निये कषिये निते हबे, ताहले मसलागुलो कषाना हये जाबे। रेसिपिर टेस्टटा डिपेंडई करबे आपनार मसलाटा कषानोर उपर। आपनारा এই রেসিপিটা কিন্তু বাড়িতে গেস্ট আসলে বানিয়ে নিতে পারেন। খুব সহজেই ঝটপট ভাবে তৈরি করা যায় ডিমের এই ভিন্ন ধর্মী রেসিপিটা। খুব ভালোমতো এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা। আমি এখানে 1 চামচের মতো নারকেল বাটা দিয়ে দিচ্ছি। আমি নারকেলটাকে ভালোমতো কুড়িয়ে নিয়ে তারপর শিলপাটা দিয়ে বেটে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু নারকেল বাটাটাকে ইউজ করতেই হবে, কারণ রেসিপি টেস্টটাও ডিপেন্ড করবে নারকেল বাটার উপর। যেহেতু মালাইকারি রেসিপি, এই জন্য নারকেল বাটাটা ইউজ করতে হচ্ছে। এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পানি মশলাটাকে কষানোর জন্য। এখন টাইম নিয়ে মশলাটাকে কষতে থাকব। যখন আপনি দেখতে পারবেন তেলটা আর পানিটা সেপারেট হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এইভাবে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দিয়ে এখন আমি আবারো কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে গ্রেভির জন্য পানি ইউজ করছি। আমি পানি দিলাম না, প্রথমে দিয়ে দিলাম গরুর দুধ। আমি এখানে 1 কাপের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি, কারণ গরুর দুধ দিয়ে মশলাটাকে আরো ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। তারপর আমি গ্রেভির জন্য কিছুটা পানি দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু দুধটাকে ইউজ করতেই হবে। এখন দুধ দিয়েও খুব ভালো মতো কুক করে নিচ্ছি। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি, আপনারাও চেষ্টা করবেন যাতে গরুর দুধ দিতে পারেন। দেখুন আমি দুধটাকে খুব ভালো মতো এখন কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু দুধটা দিয়ে জাল করার ফলে আমার মশলাটা অলরেডি আবারও কষানো হয়ে গেছে, পানি আর তেলটা সেপারেট হয়ে গেছে। গ্রেভির জন্য ইউজ করলাম এখানে পানি। দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। আমি আর একটু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না, কারণ মালাইকারি রেসিপিটা কিন্তু হবে অনেক শুকনো শুকনো। আমি আরও 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। আপনারা এই রেসিপিটা ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। এখন দিয়ে দেব আমার সিদ্ধ করে রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলোকে। আমি কিন্তু ডিমগুলোকে সিদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি, যাতে ডিমের ভেতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়।
এখন ডিম দিয়ে খুব ভালো মতো আমি গ্রেভিটাকে ফুটতে শুরু করেছি। এভাবে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে গ্রেভিটা আমার তৈরি হয়ে যাবে। 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে গ্রেভিটা হবে অনেক ঘন ঘন। এই রেসিপিটাকে কিন্তু আমি জাল করার সময় এখন হাই হিটেও আপনি জাল করতে পারেন, কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এভাবে করলে দেখবেন তেলটা উপর থেকে ছড়িয়ে আসবে আর পানিটা অনেকটা সেপারেট হয়ে যাবে। এই জন্য এভাবে টাইম নিয়ে নিয়ে রেসিপিটাকে কুক করতে থাকতে হবে। দেখুন আমার রেসিপিটা কিন্তু একদমই জাল করা হয়ে গেছে। আমি 5 মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি। রেসিপি থেকে অনেকটা তেল উপরে উঠে এসেছে আর পানিটা অনেকটা সেপারেট হয়ে গেছে, আর রেসিপির গ্রেভিটা হয়েছে অনেকটা ঘন ঘন। যখন রেসিপিটা গ্রেভিটা এমনটা হবে তখন আমি রেসিপিটাকে ধীরে ধীরে সার্ভিং বলে তুলে ফেলছি। আমি রেসিপিটাকে অলরেডি সার্ভিং বলে তুলে ফেলেছি। আশা করব আমার আজকের এই ডিমের মালাইকারি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।